রক্তবীজটা দুর্গা পূজায় ছবি মুক্তি পেল। সকলকে আরো একবার নিমন্ত্রণ জানাই রক্তবীজ কাল থেকে আপনাদের জন্য, আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো। তোমার কি পুজো শুরু হয়ে গেছে? পুজোর সংক্রান্ত কিছু কাজ শুরু হয়ে গেছে, আর তাছাড়া ছবির প্রচারের কাজ, প্রেমিয়ার স্পেশাল শো ইত্যাদি চলছে, কাজে বলা যেতে পারে হ্যাঁ পুজোর আবহটা অনুভব করতে পারছি। এই পুজোর চারটে দিন কি করছো? রক্তবীজ প্রমোট করছি, সবাইকে বলছি রক্তবীজ এসে দেখে যান। আর পরিবারের সাথে? ওটা বলবোই না, গোপন। আমি ধন্যবাদ দেবো প্রযোজক এবং পরিচালকদের যে তারা আমার বিভিন্ন চরিত্রে দায়িত্ব দিচ্ছেন। রক্তবীজ একটা আমার মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট ছবি, কারণ রক্তবীজ সত্যি ঘটনা অবলম্বনের ছবি, পুজোর মধ্যে পুজোর ছবি এবং খুব সিনসিয়ার একটা ছবি। এর মধ্যে সব কিছুই আছে, এটা যে ভীষণ সিরিয়াস, অবশ্যই সিরিয়াস একটা ইস্যু এই ছবিটা হ্যান্ডেল করছে, তা সত্ত্বেও এখানে সম্পর্কের গল্প আছে, হাসির জায়গা আছে, প্রেমের জায়গা আছে এবং সর্বোপরি পুজোর জায়গা আছে। বাট আমার যেটা মনে হয়েছে যে এই ছবিটা মানুষ দেখলে মানুষের ভালো লাগবে এবং দরকার। এটা একটা দায়িত্বের জায়গা, যেটা আমি বারবারই বলছি। আমার আগের ছবি ছিল ফাটাফাটি, আর এই ছবিটা রক্তবীজ, যার দুটো ছবির মধ্যে ধরনে, গল্প বলার মধ্যে, টেকনিকে কোনো মিল নেই। বাচস্পতি ভাদুরী ফাটাফাটির যে চরিত্র, তার সঙ্গে পঙ্কজ সিনহা রক্তবীজের চরিত্র আকাশ পাতাল তফাৎ। তো কোথাও গিয়ে এগুলো দায়িত্ব যেরকম বাড়িয়ে দেয়, কোথাও গিয়ে আবার ভালোও লাগে যে এই গুরুত্বটা, এই দায়িত্বটাও দেওয়া হচ্ছে। এবার আবারও বলছি, যদি দর্শকরা পছন্দ করেন, তাদের যদি ভালো লাগে, তাহলে বুঝবো আমাদের কাজটা ঠিক হয়েছে, নয়তো বলবো যে আমাদের আরও বেশি খাটতে হবে, আরও বেশিভাবে এক্সপ্লোর করতে। বাইরে মানুষ অলরেডি বেরিয়ে গেছে পুজো দেখতে, আর মানুষের ঢল মধ্যে একটা ডেফিনেটলি, যেটা আমি বললাম এক্সাইটমেন্ট না, একটা ডেফিনেটলি একটা নার্ভাসনেস কাজ করছে, যে আমরা যেই মার্চ থেকে শুটিংটা করছি তার আগে একটা প্রেপারেশন রয়েছে, যে পুজো রিলিজ আচ্ছা তখন তো অনেক দূর ছিল, বাট ফাইনালি দ্য ডে ইজ হিয়ার। আর যেটা আমি বললাম যে প্রত্যেকটা ছবির প্রি বুকিং খুব ভালো, বাংলা ছবির জন্য খুব ভালো সময়, মানুষের জন্য সব বাংলা ছবি দেখে আর আমার ছবিটা একটু বেশি দেখে, দ্যাটস ইট। ডেফিনেটলি হ্যাঁ, দেখো মানে পরীক্ষা দেওয়া হয়ে গেছে আর হাতে কিছু নেই, যা আছে অডিয়েন্সের ওপর। যেহেতু তুমি বললে যে বাংলা ছবির জন্য খুব ভালো সময়, তো রক্তবীজ তো সবাই দেখবে, আর তুমি নিজেকে সব ছবিগুলোই দেখবে? আমি সব ছবি দেখি, মানে আমি ডেফিনেটলি পুজোয় যেই ছবিগুলো আমাকে খুব লাইক আই ফিল ইন্টারেস্টেড অ্যাবাউট ইট, আই এম ইন্ট্রিগড অ্যাবাউট ইট, আই ডেফিনেটলি ওয়াচ ইট অল দ্য ফিল্মস এভরি ইয়ার। মানে পুজোর পরে দেখি, পুজোর সময় দেখা হয় না, ওই পুজোর পর আর লক্ষ্মী পুজোর মাঝে যে ব্রেকটা থাকে ওই সময় দেখি আমি। অ্যান্ড হ্যাঁ, সেটা তো দেখতে হবে, ইউ হ্যাভ টু স্টে টিউনড, বাট ডেফিনেটলি ইটস মানে আই এম হিয়ার ইন কলকাতা, পুজো মণ্ডপেই পাবে আমাকে, আমার বাড়ির। রক্তবীজের মুক্তি হচ্ছে, রক্তবীজের মুক্তির দিনে আমরা যাকে আমাদের মধ্যে পেয়েছি, আমাদের অত্যন্ত প্রিয় নন্দিতাদি দিদি, রক্তবীজের আজকে মুক্তি হচ্ছে, রক্তবীজ আজকে পুজোর সময়ে মুক্তি পাচ্ছে আর কি। এর থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না আমাদের কাছে, কারণ আমরা অনেক দিন, দীর্ঘদিন অপেক্ষা করেছি যে পুজোর সময় আমরা আমাদের একটা ছবি আনবো আর কি। তো এইবার এমন একটা সাবজেক্ট আমরা বেছে নিয়েছিলাম যেটা পুজো ছাড়া অন্য কোনো সময় রিলিজ করা যেত না। যারা যারা ছবিটা দেখবে সেটা তারা বুঝতে পারবে যে কেন এই সময়টা আমরা বেছে নিলাম ছবিটা রিলিজ করতে। মানে ভরপুর পুজো আছে, ভরপুর আনন্দ আছে, থ্রিল আছে, সব কিছু আছে, দেখবেন রক্তবীজ। পাশাপাশি দিদি, এইবারে রক্তবীজে এমন একজন বাংলার লিজেন্ড অভিনেতাকে আপনারা এই ছবিতে নিয়ে এসেছেন, যেটা সত্যি বাংলা দর্শকদের কাছে অনেক বড় প্রাপ্তি, ভিক্টর দ্য ভিক্টর বাংলা। হ্যাঁ, ভিক্টর ব্যানার্জিকে আমরা এই ছবিতে নিয়ে এসেছি। উনি একজন স্টার, একজন লেজেন্ড, দীর্ঘদিন ধরে ছবি করেছে, দীর্ঘদিন ধরে মানুষকে আনন্দ দিয়েছে, আর ওনার সাথে যে আমরা কাজ করতে পেরেছি আমরা ভাগ্যশালী মনে করি নিজেদের। আর উনিও আমার মনে হয় উনি খুব এনজয় করেছেন আমাদের সাথে কাজ করে। ওনাকে যখন আমরা প্রথম অ্যাপ্রোচও করেছিলাম, যখন আমাদের পরিচয় দিয়েছিলাম ওনাকে, তখন উনি বলেছিলেন আপনাদের পরিচয় আমাকে দিতে হবে না, আমি খুব ভালো করে তোমাদের চিনি আর কি, তোমাদের ছবি আমি দেখি এবং খুব উপভোগ করি, সেই জন্যই তো ফোন করেছি, এবং আমি ডেফিনেটলি অতি অবশ্যই এই ছবিটা করব। তো সামনে পুজো এবং রক্তবীজ মুক্তি পাচ্ছে, বাংলা দর্শকদের কি বলবেন? কারণ আমরা জানি উইন্ডোজে সিনেমা মানেই তো বাংলার দর্শকদের কাছে অনেক বড় প্রাপ্তি, একটা আলাদা কিছু জানা, আলাদা কিছু শেখা। হ্যাঁ নিশ্চয়ই, আমাদের ছবি যাদের যাদের ভালো লাগে এবং ভালো লেগেছে এতদিন ধরে, তাদের আমি বলবো, এবং
আরও অনেককে বলবো যারা যারা থ্রিলার পছন্দ করে, মানে আমাদের ছবি সবসময় সবাই ভাবে যে শুধু পারিবারিক ছবি আমরা করি উইথ আ সোশ্যাল মেসেজ, তো সেটা তো নিশ্চয়ই করে থাকি আমরা, কিন্তু এবার একটু আলাদা একটা চেষ্টা করেছি আমরা একটা আলাদা জনারকে অ্যাটেম্প করার, তো একটা থ্রিলার জনার।